নমস্কার আমি চন্দন চক্রবর্তী আপনারা দেখছেন চন্দন হেলথ অ্যান্ড ডেন্টাল ভ্লগস আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কাঞ্চন গাছের গুণাবলী নিয়ে এর বিজ্ঞানসম্মত নাম বাহুহিনিয়া ভারিগেটা এই বাহুহিনিয়া বাংলায় বাংলায়কে কাঞ্চন বলে হিন্দিতে কাঞ্চার বলে তো আঞ্চলিক অনেক নাম থাকতে পারে সেই নামগুলো আমি অত এখানে বলতে যাচ্ছি না তো এখান থেকে যে রোগগুলোতে আপনারা মুক্তি পাবেন আমি আটটা রোগের কথা বলবো যেগুলো ইনস্ট্যান্ট কমে যাবে তার প্রথম যেটা থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন যাদের টি থ্রি টি ফোর এবং টি এস অনেক বেড়ে যাচ্ছে মাত্রা অতিরিক্ত তারা যেটা করতে পারেন এই যে কাঞ্চনের যে কুঁড়িগুলো ফুলের যে কুঁড়ি এই কুঁড়ি যদি রোজ আপনারা দুটো করে চিবিয়ে খেতে পারেন অথবা থেতো করে রস খেতে পারেন একটু কষ্টটা খেতে হ্যাঁ এটাতে খেলে আপনাদের যাদের টি থ্রি টি ফোর এবং টি এস এইচ অর্থাৎ থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন সেটা কিন্তু কমে যাবে দ্বিতীয় হচ্ছে যারা লিভারের সমস্যায় ভুগছেন ফ্যাটি চেঞ্জ অফ লিভার লিভার সিরোসিস বা লিভার সংক্রান্ত যে কোনো লিভারের মধ্যে প্রচুর টক্সিন জমে যাচ্ছে তাদের যেটা করবেন এই কাঞ্চন গাছের মূল এর থেতো করে এক গ্রাম থেকে দু গ্রাম ডাস্ট আপনারা রোজ যদি জল দিয়ে সকালের দিকে খান তাতে কিন্তু আপনাদের আস্তে আস্তে লিভারের সমস্যাটা কমে যাবে এবং গায়ের রং আস্তে আস্তে চেঞ্জ হতে লাগবে এবং চকচক করতে হবে কারণ লিভার এই সমস্ত শরীরের স্কিনটাকে বা স্কিনের গ্লসি ভাবটাকে মেনটেন করে দ্বিতীয়ত গেল তৃতীয় হচ্ছে আপনারা এটা কোথায় পাবেন দেখবেন অনেকের বাড়িতে গাছটা পাওয়া যায় এর গাছের পাতা ফুল কুঁড়ি এবং এর ছাল এর শিখর সবগুলোই কাজে লাগে এগুলো আপনারা অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবেন অথবা যে কোনো আয়ুর্বেদিক শপ থেকে আপনারা পেতে পারেন দ্বিতীয় হচ্ছে যারা স্তনের মধ্যে বা ব্রেস্টের মধ্যে মাংস পিণ্ডের মতো গোলাকার দাঁড়িয়ে যাচ্ছে তারা যেটা করতে পারবেন তারা এই কাঞ্চার ছাল নেবেন হাফ গ্রাম এর যে ছাল এই যে ছাল উঠছে এই ছালও নিতে পারেন অথবা ছাল কিনতে পাওয়া যায় ওর গাছের গায়ে দেবেন ছাল থাকে এই ছাল উঠে গেল এবং গাছে শক্ত ছাল পাওয়া যায় সেটা হাফ গ্রাম নেবেন এবং শুকনো আদা গুঁড়ো অর্থাৎ শুকনো আদার সুট নেবেন হাফ গ্রাম এবং চাল ধোয়ার যে জল চাল ধুই নিয়ে যে চালের যে জলটা বেরোয় মানে ভাতের চাল বা মুড়ির চাল যাই হোক তার জল নিয়ে এক একসঙ্গে জায়গাতে রেডি করবেন দিয়ে সেটাকে খেয়ে নেবেন সকালে এটাতে কিন্তু যাদের স্তনের মধ্যে বা বেস্টের মধ্যে শক্ত গোল পিণ্ডের মতো শক্ত মাংস দাঁড়িয়ে যাচ্ছে তাদের কিন্তু এটাতে কমে যাবে যাদের কোষ্ঠ খাটির সমস্যা আছে তারা যেটা করবেন এই ফুল নেবেন কুড়ি নয় কিন্তু এই ফুল নিয়ে যেটা করবেন এই দুটো ফুল নেবেন দিয়ে বাঁটবেন বেঁটে তার সঙ্গে একটু চিনি মিশিয়ে খাবেন আর যাদের সুগার টুগার আছে তারা কিন্তু চিনি ইউজ করবেন না শুধুই খেয়ে নেবেন এটাও সকালের দিকে খেতে পারেন আর যাদের খুবই কোষ্ঠকাঠিন্য ধাত তারা দিনে দুইবার খাবেন রাতে একবার সকালে একবার যাদের প্রচণ্ড কাশি হচ্ছে এই শীতকালে সিজনে প্রচণ্ড কাশি হয় কাশির সঙ্গে হাঁপানি হয় টান হয় টানে তাদের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে কাঞ্চার ছাল এই ছাল কিনতে পাওয়া যাবে এবং গাছের গায়েও দেবেন ছাল থাকে এই ছালের গুঁড়ো মিহি করে গুঁড়ো করবেন আর যদি গুঁড়ো কেনেন তো সেখানে গুঁড়ো পাওয়া যাবে মিহি করে গুঁড়ো করবেন করে সেখানে দু চামচ নেবেন এবং এক চামচ মধ্য মিশিয়ে দেবেন এটা দিনে দুই থেকে তিনবার আপনারা খাবেন তাতে কী হবে এদের প্রচণ্ড কাশি নানান ডাক্তার দেখিও কমছে না মেউ কাশ উঠেই যাচ্ছে মাত্র স্লেকশা উঠেই যাচ্ছে গলা ঘর ঘর করে বয়স্ক যাদের তাদের এটা কিন্তু রামবাণের মতো কাজ করবে যাদের পাইলসের সমস্যা তারা যেটা করবেন এই কাঞ্ছার ছাল এক চামচ নেবেন গুঁড়ো এক চামচ এবং তার সঙ্গে যেটা দেবেন হাফ কাপ ছানা গরুর দুধে ছানা হোক বা মশার দুধে যে কোনো ছানা হাফ কাপ নেবেন আর এক কাপ এই ছাল নেবেন কাঞ্ছার ছাল এটা কিন্তু সরু ডাল বলে দেখালাম মোটা যেগুলো গাছ তাদের ছাল একটু মোটা মোটা হবে তো ছালের গুঁড়ো নেবেন এক চামচ আর ছানা নেবেন হাফ কাপ দুটোকে মিশিয়ে আপনার রোজ এটা খান তাতে আপনি যদি তিরিশ দিন মোটামুটি খেতে পারেন তাহলে কিন্তু আপনার পাইলসের যে সমস্যা রক্ত পড়া জ্বালা করা ফোলা ভাব এগুলো কিন্তু কমে যাবে যাদের প্রচণ্ড ক্ষুদা মন্দা মানে খিদে পায় না তারপরে খেয়ে মনে যায় অল্প খেয়ে পেট ভরে গেছে খাওয়ার ইচ্ছা নেই তাই এটা পারবেন এই ফুলের কুড়ি দুই থেকে তিনটে নেবেন গাওয়া ঘি অর্থাৎ গরুর দুধের দোকান থেকে কিনে নিতে পারেন আর খাঁটি ঘি হলে ভালো হয় ঘিয়ের মধ্যে ভেজে এই কুড়ি আপনি সাত থেকে দশ দিন ইউজ করবেন আপনার ক্ষুদা মন্দা অর্থাৎ খিদে না পাওয়া বা পেট ভরে থাকা এটা কিন্তু সম্পূর্ণ কমে যাবে এবং আস্তে আস্তে আপনার খিদে খুলতে লাগবে এবং খিদে পাবে বাজার থেকে খিদে কিন্তু কেনা যায় না আপনি খাবার কিনতে পারেন খিদে কিনতে পারবেন না ভালো বিছানা কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন না তাই যাদের খিদে হচ্ছে না তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন খুব ভালো একটা রেজাল্ট হবে এর তেমন সাইড এফেক্ট নেই গাছ গাছদার যাদের পেটে কিমি হচ্ছে প্রচণ্ড কমছে না তাহলে এই ফুলের কুঁড়ি নেবেন এবং মাখন নেবেন দুটো ফুলের কুঁড়ি নেবেন আর বেটে নেবেন তার মধ্যে একটু মাখন দেবেন বাটার যাকে বলে বাটার দেবেন আর তার সঙ্গে একটু চিনি দেবেন এইটা কন্টিনিউ এগারো দিন খাওয়াবেন এগারো দিন যদি এটা খায় সেক্ষেত্রে কিন্তু যাদের কৃমির সমস্যা আছে সম্পূর্ণই কমে যাবে তো কাঞ্চা গাছে যাদের লিভারের সমস্যা যাদের কোষ্ঠকাঠিন্য থাইরয়েড কাশিযুক্ত হাঁপানি সরি ক্ষুদামন্দা পাইলস হ্যাঁ পেটের কিমি এছাড়াও আরও অনেক সুগারের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে কিন্তু যারা এই ছালের গুঁড়ো যারা খাবেন তাদের কিন্তু অনেক সময় এটা হজম হতে সময় লাগে দু একদিন দিন অস অসুবিধা হতে পারে তাতে ভয়ের কিছু নেই আপনারা চিন্তা করবেন না কিন্তু এই গাছগুলো সাধারণত অনেকেই শাক হিসাবে খায় বা ফুল অনেকেই রান্না করে খায় তো সঠিক নিয়ম আর সঠিক ডোজ করে খেলে আপনার ওষুধের কাজ করবে সঠিক ডোজ বা সঠিক টাইম না খেলে এই ওষুধের কাজ করবে না অনলি আপনার পেট ভরানোর মতোই হবে যে নিয়মে বললাম এই নিয়মে আপনি কন্টিনিউ করবেন তাতে আপনাদের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন কেন বর্তমানে আর্থিক মন্দা চলছে এগুলো কিন্তু যারা গ্রামে থাকে তাদের কিনতে হবে না এমনিই পেয়ে যাবেন আর যারা টাউনে থাকেন তারা প্রত্যেকেই এটা অনলাইনে পেয়ে যাবেন ফ্লিপকার্ট আমাজন মিশো বা অনলাইনে যে কোনো কোম্পানিতে আপনার অর্ডার দিলে এই ফুলের গুঁড়ো এর কুঁড়ির গুঁড়ো পাতার গুঁড়ো এবং ছালের গুঁড়ো এর মূলের গুণ সবই কিন্তু আপনার আলাদা আলাদাভাবে কিনতে পারবেন সে জায়গায় আর এই ওষুধটি খেয়ে বা এই গাছ খে খেয়ে যদি কোনো সাইড এফেক্ট মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন তবে ইউজ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি নমস্কার